হাই বন্ধুরা, আমি এখন ছাগলের দুধ দুইতে যাচ্ছি। রান্না হয়ে গেছে, গামলায় করে জল নিয়েছি, ছাগলের দুধ দুইতে যাচ্ছি। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। গামলায় জল নিয়েছি, আজকের দেশি ছাগলের দুধ দুইব। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো, প্লিজ প্লিজ স্কিপ করো না। গামলায় করে জল নিয়েছি, বাঁটটা ধুইব, আর গ্লাসে করে নিয়েছি, গ্লাসটা নিয়েছি, দুধ ধুইব। বাঁটটা প্রথমে ধুয়ে নিচ্ছি। দুধ দেওয়া স্টার্ট করলাম। আজকের দুধ দেওয়া হচ্ছে, নিরামিষ রান্না হয়েছে। আর আমাদের রকি নিরামিষ তরকারি একদমই খায় না, ওকে হয় ডিম ভাজা দিতে হবে, নাহলে দুধ, নাহলে মাছ মাংস, যা হোক কিছু দিতে হবে। নিরামিষ আজকের মাছ নেই, ওকে আজকের দুধ দিয়েই ভাত দেবো, তাই ছাগলের দুধ দুইতে এসছি। বন্ধুরা, তোমরা যারা ছাগলের দুধ খেতে ভালোবাসো, প্লিজ কমেন্ট করে জানিও। আর ছাগলটা ছটফট করছিল বলে ওর দুটো পা ধরে রেখে দিয়েছে পিছন দিকে। আমি টেনে টেনে দুধ দইছি। প্লিজ প্লিজ বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো আর আমার পাশে থেকো। আমি দুধ দুইছি আর ও খেয়েই যাচ্ছে ছাগলটা, ওর খুব খিদে পেয়েছে। বন্ধুরা, প্লিজ প্লিজ এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, যাতে এই ভিডিওটা অন্যেরা দেখতে পায়। এখনো আমার ছাগল খেতে দেওয়া হয়নি, এর দুধ দুয়ে রেখে দিয়ে ছাগল ঘরে যাব, ছাগলদের খেতে দেবো। আজকে প্রচুর রোদ উঠেছে, গরমও পড়েছে। হাফ গ্লাস মতন দুধ হয়েছে। দেশি ছাগলের দুধ গরুর বাঁটের মতন টেনে টেনে দুইতে হয়। আমাদের বড় ছাগলের দুধটা চাপ দিয়ে দিয়ে বের করতে হয়, এইভাবে টেনে দেওয়া যায় না। পুরো ভিডিওটা দেখো, কেমন লাগলো জানিও। পুরো ভিডিওটা দেখার জন্য, আমার পাশে থাকার জন্য ধন্যবাদ।